নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা খাসির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আসুন দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তাতে ফোড়নে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1টু দারচিনি আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো, আমার এখানে প্রায় 600 গ্রাম মাংস আছে খাসির মাংস, দিয়ে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে কিছুটা সময় মাংসটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আস্তে আস্তে দেখা যাবে মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। যখন মাংসের কালারটা ওই লাল থেকে একদম এরকম হালকা পিঙ্ক কালারে চলে আসবে, তখন জানতে হবে মাংসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 2 স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটা 1/4 চা চামচের থেকেও কম আছে, দিয়ে মাংসের গায়ে মশলাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন একটু 2-3 মিনিট মতো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি আদা ও 3টে কাঁচা লঙ্কা, আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে আদা ও কাঁচা লঙ্কা বাটা এবার মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে যেহেতু নুন দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলা, আর মিট মশলাটা ভালোভাবে মাংসের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দেব আমি 1টা মিডিয়াম সাইজের টমেটো, আমি একটু মিক্সিতে বেটে নিয়েছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়েও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এবার বেশ কিছুটা সময় ধরে মাংসটা কষিয়ে নেব। তার জন্য গ্যাসের আঁচটা কম করে এবার ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় ধরে আমি গ্যাসের আঁচ কম করে রেখে মাংসটা কষিয়েছি। মাঝে মাঝে এসে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। 10 মিনিট পরে এসে ঢাকনা খুলে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কেটে রাখা আলু। আমি 3টে আলু নিয়েছি, দিয়ে একটু বড় বড় টুকরো করে মাঝে পিস করে কেটে নিয়েছি। মাংসে আলু না দিলে আমার মনে হয় যেন মাংসের ঝোলটা ভালো লাগে না, তাই আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মাংসের যে মশলাগুলো সেটাও সুন্দরভাবে আলুর মধ্যে চলে যাবে। এরকমভাবে আরও মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন, মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন বুঝে নিতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে মাংসটা সেদ্ধ করে নিতে হবে, কারণ যেহেতু খাসির মাংস একটু শক্ত হয় তাই আলাদাভাবে সেদ্ধ করতে হয় কিছুটা সময়। আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা উষ্ণ গরম জল দিয়ে এবারে প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, কিন্তু একটু সময়টা বেশি লাগবে। যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। আমি একটু ঝোল রাখবো তাই আমি একটু বেশি জল ব্যবহার করেছি। তেজপাতাটা তুলে ফেলে দিলাম, কারণ তেজপাতাটা থাকলে আবার অনেক সময় সিটিটা বন্ধ হয়ে যেতে পারে। মাংসটা দিয়ে দিয়ে কড়াইটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, যে মশলাটুকু ছিল ওটা দিয়ে। এবারে ভালোভাবে মাংসটা একটু নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 2টো হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমে আছে, কম আছে, 2টো হুইসেল দিয়ে নেব, তারপর আমি গ্যাসটা অফ করে রেখে দেব। যখন নিজে থেকে প্রেশারের ঢাকনাটা খুলবে, প্রেশারটা কমে যাবে, ততক্ষণ পর্যন্ত সময় অপেক্ষা করেছি। তারপরে প্রেশারের ঢাকনা খুলি, এবার একটু চেক করে দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কি না। একটা চামচের সাহায্যে একটু কেটে দেখে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে কাটা যাচ্ছে, মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবারে একটু নুন ঝালটাও চেক করে নিতে হবে। আমার যেন মনে হচ্ছে নুনটা একটু সামান্য কম হয়েছে, তাই দিয়ে দিলাম সামান্য একটু নুন। দিয়ে গ্যাসের আঁচটা আবারও অন করে দিয়েছি, গ্যাসটা একটু ফুটিয়ে নিলাম যাতে নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ পরিমাণ ধনে পাতা কুচি। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবারে কিছুটা সময় রেস্টে রেখে দিই, তারপরে আমি পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের খাসির মাংসের ঝোল। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।